আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো অর্স আজকে আমি আপনাদেরকে অসম্ভব সুন্দর একটি ডিজাইনের বাংলা লিঙ্ক সেলোয়ার কাটিং ওই সেলাই দেখাবো তো তবেস ভিডিওটি নাটির মঞ্জুর সবাই দেখবেন আর এখনও যার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাগুনটি অন করে দেবেন তো অর্স আপনারা যখন এই সেলাইটি কাটিং করবেন তখন কাপড়টিকে আপনারা চার বাস করে নেবেন এইভাবে চার বাস করে নেবেন চার বাস করে নেওয়ার পর আপনারা উপর থেকে কোমরের জন্য এই যেভাবে চার বাস করবেন তারপর উপর থেকে এভাবে একটা এই বাড়তি কাপড়টুকু একটা দাগ দিয়ে নেবেন তারপর আপনার কম জন্য সাড়ে পাঁচ ইঞ্চি বাদ দিয়ে তারপর মূল নম্বরটা এখানে আটত্রিশ নিয়েছি এই যে আটত্রিশ এভাবে নিয়ে দাগ টেনে দেবেন এটা সেলর যেভাবে কাটিং করা হয় ঠিক এইভাবেই কাটিং করা হবে এই যে দেখুন আপনারা কাপড়টিকে চার পাশ করে নেবেন প্রথমে এই যে এখন হিবের পাশটা এখানে চোদ্দো ইঞ্চি নিয়েছি আপনার ইচ্ছা করলে লুজ বাড়ানোর জন্য পনেরো আবার লুজ কমানোর জন্য একটু কম নিতে পারেন এটা আপনাদের লুজের কম বেশির জন্য এখানে হাই নিব আমরা নয় ইঞ্চি এই যে এখানে হাই নয় ইঞ্চি নিয়েছি এবং দেড় ইঞ্চি রাউন্ড শেপ করে দিয়েছি এই যে বিস এখন আমরা এখানে মুহুরি নিব পাঁচ সেই জন্য আমরা ছয় নিয়েছি মুহুরি যত ইঞ্চি হবে তার জন্য এক ইঞ্চি নেবেন এটা বাংলানিক সেলোয়ার হবে মাঝে ফাড়া দিয়ে মাঝে ফাড়া দিয়ে বাংলানিক সেলোয়ার সেই জন্য এখানে মুহুরি পাঁচ নিয়েছি পাশে আর অতিরিক্ত এক ইঞ্চি নিয়েছি এখন কাপড়টিকে কি কাটিং করে নিব দেখুন কাবাডিকে আপনারা প্রথমে চার বাস করে নেবেন চার বাস করে নেওয়ার পর উপর থেকে সাড়ে পাঁচ ইঞ্চি বাদ দিয়ে এখন লম্বা আপনারা আটত্রিশ উনচল্লিশ যাই নেন এই লম্বাটুকু নেবেন নেওয়ার পর মুহুরির জন্য পাঁচ আর এক ইঞ্চি বাড়তি নেবেন ছয় ইঞ্চি আর হিপের পাশটা চোদ্দো পনেরো ষোলো যাই নেন আপনারা নিতে পারবেন তেরো নিতে পারবেন হাই নেবেন নয় ইঞ্চি এখন বিওয়ার্স আমরা কমরটুকু কাট কাটিং করবো কম কমরটা কাটিং করবো এই দেখুন বিওয়ার্স কমের পাশটা নয় ইঞ্চি নিলাম এখানে এই যে এখানে নয় ইঞ্চি নিলাম এই যে ডাক দিয়ে দিব তারপর এখানে চার বাস যেহেতু সেহেতু এখানে এগারো নিয়েছি এগারো দিন বাইশ হবে কমারটা এই যে দেখুন এভাবে কাটিং করে ফেলবেন তবে ভিডিওটি মনজিৎ সহকারে দেখুন এই এই বাংলানি অনেক সুন্দর এখানে লেজ দিয়ে আমরা কাটিং সেলাই করব দেখুন এখন নিচে মুহুরিটা আমরা এই যে নিচে মুহুরিটা কাটিং করব দেখুন নিচের মুহুরিতে এই যে ভি সিস্টেম কাটিং হবে প্রথমে এক পার্ট করে কাটিং করবেন এই যে এক পার্ট করে এই যে এইভাবে এক পার্ট সুন্দর করে বাস করে তারপর কাটিং করবেন এই যে মুহুরি পাশ পাশের অর্ধেক আড়াই আড়াই ইঞ্চি এখানে আড়াই ইঞ্চি ডাক দেবেন এই যে এই যে আড়াই ইঞ্চি ডাক দিয়ে যেহেতু মাঝামাঝি হবে এইভাবে সেই করে দিয়ে দাগ টেনে নেবেন এই যে আড়াই ইঞ্চি পাশে দাগ টেনে নেবেন নিচে মুহুরিতে ডিজাইন করা হবে ভি ডিজাইন এই যে এইভাবে এখন ভি করে দিব দেখুন এই যে রাউন্ড বি করে দেব এই যে দেখুন এভাবে আপনারা রাউন্ড বি করে নেবেন এই যে এই বিটা করে নেবেন এখন বিটা আমরা কাটিং করব দেখুন এই সেলটি অনেক সুন্দর এবং এই বিতে এবং ফারাতে লেস লাগানো হবে দেখুন এই যেভাবে আপনারা কাটিং করে নেবেন একদম সম্পূর্ণ কেটে দিবেন এই যে সম্পূর্ণটুকু আমরা কেটে নিব এই যে এখানে বি আবার কেটে নিব এই যে এখানে আমরা একটি কাটিং করেছি আবার অন্য পাটি ঠিক সেমভাবেই আমরা কাটিং করব এই যে এইভাবে কাটিং করব এই যে ঠিক এইভাবেই আমরা কাটিং করব রাউন্ড বিটা আপনার মাঝে হবে এই যে মাঝে হবে বিয়র্স দেখুন এই যে এটার জন্য মাপ দিয়ে নিব এভাবে হুম এই যে এখান থেকেও আমরা আড়াই ইঞ্চি দাগ টেনে নিব যত ইঞ্চি মোহরি হবে এর হাফ ইঞ্চি আমরা দাগ টেনে নিব অর্ধেক দাগ টেনে নিব পাঁচ ইঞ্চি যেহেতু মোহরি সেই জন্য আমরা আড়াই ইঞ্চি অর্ধেক আড়াই ইঞ্চি দাগ টেনে নিলাম এখন এইভাবে কাপড়টিকে রাউন্ড ফেলে তারপর রাউন্ড করে যেভাবে আমরা রাউন্ড করে নিব এই যেভাবে রাউন্ড রাউন্ড করে করে এটা এই যে এখন কাটিং আপনার আলাদা আলাদা কাটিং করবেন তাহলে কোনো সমস্যা হবে না এই যেভাবে কাটিং করে ফেলবেন এটা সামনে মাঝামাঝি রাউন্ড হবে এই শেপটা খুব সুন্দর এই সিলোয়ার সেলোয়ারটি আপনারা দেখতে থাকুন মনোজুর সহাগারে এই যে এখন রাবারের জন্য আমরা বারো ইঞ্চি রাবার নিয়ে নিলাম এই যে বারো ইঞ্চি রাবার নিয়ে নিব এখন বিওয়ার্স আমরা সেলাই করব দেখুন দান। প্রথমে আমরা এভাবে পাইপিনের কাপড়টুকু কেটে তারপর পাইপিং করে নিব এই যে এভাবে পাইপিং করে নিব প্রথম শর্ট পাইপিংটি করে নিব তারপর এইভাবে শর্ট পাইমেন্টটা আপনার আগে করে নেবেন এভাবে শর্ট পাইভেন্টুকু আগে করে নিবেন এই যে দুইটা বিয়ে আছে একটি একটি পাতে দুইটা বিয়ে প্রথম শর্ট বিটি আমরা এভাবে চিকন পাইপিন করে নিব এই যে এভাবে সুন্দরভাবে চিকন পাইপিন করে নেব এবং এখানে আবার ডবল সেলাই দেওয়া হবে এই যে এখানে ডবল সেলাই দেওয়া হবে আচ্ছা এখন আমরা বড় হারাটি পাইপিন করে নেব এই যে এখন বড় ফারাটি আমরা নিচ থেকে উপর পর্যন্ত পাইপিন করে নিব প্রথমে শর্ট ফাঁড়াটি আমরা পাইপিন করবো তারপর বড় ফাঁড়াটি আমরা নিচ থেকে উপর পর্যন্ত এভাবে পাইপিনের কাপড়টুকু আর আর এভাবে কেটে নিব আগে দেড় ইঞ্চি পরিমাণ পাশে কেটে নিব তারপর দুই বাস করে এভাবে চিকন পাইপিন করে নেবেন এই যে চিকন পাইপিন করে নেবেন এই যে এখন এইভাবে সেলাই করে নেবেন এই সেলাইটি খুবই সুন্দর এটা মাঝে বি হবে বাংলানিক সালওয়ার খুবই সুন্দর অসম্ভব সুন্দর ডিজাইনের দেখুন তারপর লেসটুকু আগে লাগিয়ে নিব আমরা এই লিস্টগুলো লাগিয়ে নেবেন পাইপিন করার পর লিস্টু এইভাবে লাগিয়ে নেবেন এই যে সাইডে সুন্দরভাবে লিস্টটুকু আগে লাগিয়ে নেবেন এই ডিজাইনে করার জন্য আপনারা বাজার থেকে এরকমভাবে চিকন লেস কিনে নেবেন এবং শর্ট শর্ট শর্টের মাঝে আমরা পাইপিং করে নিচ্ছি দেখুন এই যে এখন একটা উপর একটা রেখে এভাবে সুন্দর করে চাপে সেলাই করে নিব এই যে চাপে সেলাই করে নেব শুধু নিচে বিহ হবে অনেক সুন্দর একটি সেলোয়ার কাটিং দেখুন এবং ডিজাইনটা খুব সুন্দর এই যে নিচে এইভাবে বি হবে এই যে নিচে এভাবে বি হবে এই যে ঠিক তদ্রুপভাবে অন্য পাটি এইভাবে সেলাই করে নেবেন সেলাই করে পর আপনার মুহুরি মাপ দিয়ে নেবেন মুহুরি পাস এখানে পাশ দিয়ে সেলাই করে নেবেন হুম এই যে মুহুরিভাবে হাই পর্যন্ত সেলাই করে নেবেন এই যে এটাও পাঁচ দুইটা পা একসাথে সুন্দরভাবে আলাদা আলাদাভাবে মুহুরি সেলাই করে নেবেন তারপর একটার ভিতরে একটা ডুকিয়ে তারপর হাই জয়েন দেবেন এভাবে হাই জয়েন দিয়ে নিব এই যে এইভাবে আমরা হাই জয়েন দিয়ে নিব এটা ইচ্ছে করলে এডিজেন্ট আপনারা প্যান্ট সিস্টেম সেলওয়ারও দিতে পারবেন আবার নর্মাল সেলরের মাঝেও নিচে দিতে পারবেন শুধু মু এটা কম হবে সেক্ষেত্রে মু এটা হবে পাশ এই যে এখন আমরা কুচির জন্য সেন্টার করে নিলাম এই যে বড়ো পার্টেরও কুচির জন্য আমরা সেন্টার করে এভাবে সেন্টার করে কেঁচি দিয়ে একটু ডাক্তার নেব নিব এই যে এই যে এখন সেন্টার করে আপনারা কুচি দিয়ে নেবেন অন্যান্য সেলরে যেভাবে কুচি দেন ঠিক এই ততুরভাবে কুচি দেবেন অসম্ভব সুন্দর ডিজাইনের একটি বাংলা সেলভার কাটিং দেখুন অনেক সুন্দর এটা এবার কুচি দিয়ে লাগিয়ে নেবেন তবে অর্স এখনও যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আশা করি সাবস্ক্রাইব করে দেবেন যাতে নিত্য আর পাশে থাকা বেল অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার পর সবার আগে নোটিফিকেশন আপনাদের হাতে চলে যায় সেই জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবার সেলাই করে নেবেন এখন রাবারের জন্য রাবার সেলাই করবেন যে কোমরে রাবার লাগানো হবে এই যে মুড়ি দিয়ে রাবারটা টুকু লাগিয়ে নেবেন আগে একটু মুড়ি মুড়ি ভেঙে নেবেন তারপর রাবার লাগাবেন এই যে এখন রাবারটা ডেকে সুন্দরভাবে লাগাবেন এইভাবে ঘুরে ঘুরে রাবারটা লাগাবেন তারপর মাঝে একটা সেলাই দিবেন রাবারের মাঝে একটা সেলাই দিবেন এবার টেনে রাবারটা সঠিক করে তারপর মাঝে একটা সেলাই দিবেন এইভাবে ভিউয়ার্স আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ